এসো খেলবে আমার সাথে। অনেকদিন পরে এমন একটা ছবি দেখতে পারছি, অসাধারণ ছিল এক কথা। যা মাহফুজের চরিত্রটা অনেক থ্রিলিং ছিল, অবাক হয়েছি লাস্টের দিকে যে সিকোয়েন্সটা যখন বুঝতে পারলাম সেই হচ্ছে মেইন ক্যারেক্টার, সবকিছুর পিছনে সেই আছে, জিনিসটা মজার লাগছে। স্পেশালি হচ্ছে বুবলি এবং মাহফুজুর রহমানের চরিত্র খুবই সুন্দর ছিল। মাহফুজুর রহমান লিজেন্ড, জাস্ট লিজেন্ড, অসাধারণ গল্প ছিল, অসাধারণ মুভি, এবং আমরা ফ্যামিলি নিয়ে এসে দেখেছি। আমাদের এই জেনারেশনে ওইটা বেশি ভালো লাগে, বাট এই সিনেমাটা অসাম ছিল। লাইক এটা দেখার পরে আরও ইন্টারেস্ট বাড়বে বাংলা সিনেমার প্রতি, সো আমি বলবো সবাইকে যাতে দেখতে। খুবই ভালো লাগছে, অনেকদিন পর মাহফুজের কামব্যাকটা খুব ভালো ছিল, অসাধারণ অভিনয়, শুটিং, লোকেশন, সিনেমাটোগ্রাফি সব কিছু মিলিয়ে খুব ভালো লাগছে, এবং চয়নিকা চৌধুরীর পরিচালনা সব মিলিয়ে একটা পরিচ্ছন্ন সুন্দর ছবি। কোহলিকা আসলে কয়েকটা ছবি দেখলাম, ট্রেলারগুলো দেখলাম, তো এটা মনে হলো যে এটা আসলে একটু অন্য ধারার ছবি, ওরকম অ্যাকশন টাইপের না, প্লাস ফ্যামিলি সহ পরিবার সহ দেখার মতো একটা ছবি, কাহিনীটা ওরকম ট্রেলারটা দেখে মনে হলো। তো ওনার মুভি আসলে মিস করতে চাই না, এর আগে যতগুলো মুভি করেছে আমি প্রায় প্রতিটি মুভি হলে দেখেছি যতটুকু সময় পেয়েছি, এই জন্যই আসলে মুভি দেখতে আসা। আজকে প্রচণ্ড বৃষ্টি, টিকিট কেটে ফেলেছি, কিন্তু ভেবেছিলাম যে মুভি দেখতে পারবো না, তারপরে ওই বৃষ্টির মাঝেই চলে এসেছি যেন মুভিটা মিস না করি। কোহলিকা দেখলাম, মূলত মাহফুজ ভাইয়ের একদিন পরে আবার কামব্যাক হচ্ছে সেটির জন্য, এবং মনে হয়েছে যতটুকু দেখেছি যে মানে বলে না যে ওল্ড ওয়াইন হচ্ছে, ফাইনেস্ট ওল্ড ওয়াইন আর কি, সেরকম মনে হয়েছে মাহফুজ ভাইয়ের অভিনয় এতদিন পরে এসে এত অসাধারণ এক্সপ্রেশন, যে মুগ্ধতা ছড়িয়েছেন যতক্ষণ ছিলেন, ভালো লাগছে। এরপর কোনো কাজ আমার দেখা হয়নি, বাট অনেক ভালো লাগছে সোফার, আমরা ইন্টারভেল পর্যন্ত দেখেছি সোফার, আজকে বাইরেও বৃষ্টি আর সব কিছু মিলিয়ে এতটুকু পর্যন্ত এক্সপিরিয়েন্সটা ভালো। খেলা জিতলেই বেঁচে যাবে, এটাই আমাদের চাওয়া। আমরা যখন একটা মুভি করে কষ্ট করে যখন দর্শকরা এভাবে রেসপন্স করে, এত ভালোবাসা দেয় যে পুরো হাউসফুল আসলে শোসগুলো যাচ্ছে প্রহেলিকার, তো ভীষণ ভালো লাগছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন ভাই আসলে। এবং আমার মনে হয় যে চয়নি কাপুর একটা অনবদ্য সৃষ্টি, প্রহেলিকা, নাসির ভাই আছে, আমরা আছি, রাশেদ মামুন ভাই আছে, সবাই, সো পুরো টিমের পক্ষ থেকে, আমাদের প্রহেলিকা টিমের পক্ষ থেকে আমাদের দর্শকদের যেন অনেক কৃতজ্ঞতা। তারা যেভাবে আমাদের প্রত্যেকটা শো হাউসফুল করে এবং যে ভালোবাসাটা দিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন, সো আমি অনেক গ্রেটফুল। অনেক ধন্যবাদ দর্শকদেরকে, ঝড় বৃষ্টি মাথায় নিয়ে এতগুলো মানুষ হলের মধ্যে হল ভর্তি দর্শক দেখে আসলে খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে, দর্শকদেরকে অনেক ধন্যবাদ। দেখেন আপনারা এই যে দেখুন এতগুলো হাসি মুখ, হাসি মুখে দল থেকে মানে গল থেকে বেরোচ্ছে, এগুলো কিন্তু কেউ কাকে শিখেও দেয়নি, বলেও দেয়নি, এটা সিনেমাটা দেখার আসলে ফলটা আমরা দেখতে পাচ্ছি, সবাই প্রাপ্তি। এত মানুষ এসেছে এবং ঝড় বৃষ্টি মাথায় তুলে হাউসফুল আজকে আমরা টিম দেখলাম একসাথে, সত্যি অনেক ভালো লাগছে, আমি অনেক ধন্যবাদ দিতে চাই আমার দর্শকদের। আমি যারা ভালোবাসি।